মৎস্য ভবন মোড়ে বেপরোয়া বাসের সঙ্গে তিনটি প্রাইভেট কারের চতুর্মুখী সংঘর্ষ, নিহত দুই আহত দুই, দুমড়েমুচড়ে গেছে একটি রিকশাও। জাজিরা প্রান্তে বসল পদ্মা সেতুর ১১তম স্প্যান, এখন একসঙ্গে দৃশ্যমান ১.৫ কিলোমিটারেরও বেশি, পরবর্তী স্প্যান বসবে মাওয়ায়। ইজিপ্ট এয়ার থেকে উড়োজাহাজ লিজ নিয়ে বেকায়দায় বাংলাদেশ বিমান, বিকল হয়ে ভিয়েতনামে পড়ে থাকলেও প্রতি মাসে ভাড়া গুনতে হচ্ছে ১০ কোটি টাকা। এবং আগুন নেভাতে চট্টগ্রামে ১০০-র বেশি পয়েন্টে ২ শতাধিক ফায়ার হাইড্রেন্ট বসাবে ওয়াসা, বাড়তি বাজেট ছাড়াই চলমান প্রকল্পের মাধ্যমে চলছে কাজ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। সকাল ৭:৩০টার দিকে দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ থেকে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে আসছিল দুটি বাস, রমনা গেটে এসেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্বাধীন পরিবহনের বাসটি। এ সময় জাতীয় প্রেস ক্লাব, কাকরাইল ও শিল্পকলা একাডেমির দিক থেকে আসা তিনটি প্রাইভেট কারের সঙ্গে মৎস্য ভবনের সামনে চতুর্মুখী সংঘর্ষ হয়। এ সময় রাস্তার পাশে থাকা একটি রিকশা দুমড়ে মুচড়ে যায়, এতে ঘটনাস্থলে প্রাণ হারান একজন। ঢাকা মেডিকেলে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। স্বাধীন পরিবহনের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্বাধীনে দেখলাম যে পাশের থেকে ওই গাড়িটা লাগাই দিল ঠাসকিটা, সেখানে আমি অনেক খারাপ খারাপ পর যে ওই সিট ধরে যাই মতন পরে দিতাম গা, পরে গেল আমি মারা যেতাম গা। সাদা গাড়িটা মনে ডানে কাটছিল, বাস মনে করে আসে মনে করেন বাজা হইতেছে, এইভাবে মনে করেন সংঘর্ষ। স্বাধীনটা আর হলো যে একটা বাস, এই দুটা বাস পারাভারি করে আসতেছে না, প্রাইভেটটা আপনি ইউটার্ন নিতে গিয়ে স্বাধীন মনে করেন একবার বাসের উপর উঠে গেছে। পাশে রিক্সা ছিল, রিক্সা মনে করেন দুই গাড়ি চিপা বাসে, দুই গাড়ি চিপা বইরা মনে করেন রিক্সা আলাটা নগদ মনে করেন ডেট। স্বাধীন পরিবহনের যে গাড়িটা, এই গাড়িটার ড্রাইভার অনেক আগেই এই গাড়িটার ব্রেক ফেল করেছিল, তো এখানে আসার পরপরই সামনে যে স্টপ বাসটা ছিল এটাকে ধাক্কা মারে, ধাক্কা মারার পরে যেটা টাইট টার্ন করতেছিল যে জাহাঙ্গীরনগরের যে গাড়িটা, হ্যাঁ ওই গাড়িটা ইয়ে করে ওই গাড়িটাকে ধাক্কা মারে, মাঝখানে একটা রিক্সা ঢুকে পড়ে, তো রিক্সার উনি মানে মাঝখানে মাছের মাঝামাঝি চাপা পড়ে রিক্সার চালক মারা যায়। তো আমরা ইতিমধ্যে স্বাধীন পরিবহনের যে গাড়ির ড্রাইভার তাকে আটক করে রমনা থানা সোপর্দ করেছি, গাড়ি সবগুলো আমাদের হেফাজতে আছে। বসল পদ্মা সেতুর ১১ স্প্যান, নদী জাজিরা প্রান্তে ৩৩ ও ৩৪ নম্বর পিলারের উপর আজ স্প্যানটি বসানো হয়, ফলে দুই প্রান্ত মিলিয়ে এখন দৃশ্যমান ১৬৫০ মিটার সেতু। স্বপ্নের সেতুর কাজের অগ্রগতিতে খুশি দুই পারের সাধারণ মানুষ। প্রকল্প পরিচালক বলছেন, এরপরের স্প্যানগুলো বসবে মাওয়া প্রান্তে। প্রকল্প এলাকা থেকে সাইফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। আগের দিন মাওয়ার ইয়ার্ড থেকে নিয়ে আসে স্প্যানটি ক্রেনে অপেক্ষমান ছিল জাজিরা প্রান্তে। আবহাওয়া, নদীর নাব্যতা সবকিছু ছিল অনুকূলে, তার সাথে বাড়তি যোগ হয়েছে আগের ১০টি স্প্যান বসানোর অভিজ্ঞতা। এবার তাই আর বেশি সময় লাগেনি স্প্যান বসাতে, সকাল ৬টায় শুরু করে ৩ ঘন্টার চেষ্টায় স্প্যানটিকে বসানো যায় পিলারের ওপর। আগের স্প্যানগুলোর সঙ্গে জোড়া দিতে সময় লাগে আরো ২ ঘন্টা, সব মিলে ৫ ঘন্টার চেষ্টায় দৃশ্যমান হয় ১.৫ কিলোমিটারের বেশি সেতু, তাতে আশাবাদী দুই প্রান্তের মানুষ। আমাদের খুব ভালো লাগতেছে, জনগণেরও ভালো লাগবে, এবং কি খুবই ভালো, আমরা ভাবতে পারি না যে এখানে পদ্মা সেতু হবে। এটা এবছর হওয়ার কথা ছিল, তবে ২২-২৩ সালে হলে আমরা অনেক খুশি হব। প্রতি মাসে উঠছিল, এই মাসে ২টা উঠছে, এতে মানে আসলে আজকের দিনটা একটু বেশি আনন্দ লাগতেছে। এ নিয়ে জাজিরা প্রান্তে এখন দৃশ্যমান ৯টি স্প্যান আর মাওয়া প্রান্তে ২টি, তবে জাজিরায় এই ৯টি স্প্যানের পাশে বসানোর জন্য নতুন কোনো পিলার প্রস্তুত না থাকায় পরের স্প্যানগুলো বসবে মাওয়া প্রান্তে। এই প্রান্তে ৩ নম্বর মডিউলের ১৩ ও ১৪ নম্বর পিলারের উপর বসানো আছে ১টি স্প্যান, তার পাশেই বসানো হবে পরবর্তী স্প্যানগুলো। বাকি যেগুলো হয়েছে ৩ এবং ৪ মডিউল, আমরা এখন ৭ এবং ৬ করতেছি, ৫ আমাদের ইয়ে রেডি হয়নি, কিন্তু ৩ এবং ৪ প্রোগ্রেস আমাদের ভালো, তারপরে আমরা ৪ চলে যাব, তারপর ৩ যাব। চলতি মাসে ১০ তারিখে মাওয়া প্রান্তে বসানো হয় সবশেষ স্প্যানটি। এর আগে ১টি স্প্যান বসতে গড়ে সময় লাগত ২ মাসের বেশি। সবশেষ কাজে অগ্রগতি হওয়ায় প্রতি মাসে ১টি করে স্প্যান বসানো সম্ভব হতো, তবে এবারই প্রথমবারের মতো ১ মাসে বসলো ২টি স্প্যান। পদ্মার দুই পারের মানুষের প্রত্যাশা, কাজের এই গতি অব্যাহত রাখা গেলে কাঙ্ক্ষিত সময়ে শেষ করা যাবে পুরো সেতুর কাজ।
ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। এই মুহূর্তে পদ্মা সেতু জাজিরা প্রান্তে রয়েছেন রিপোর্টার ইহসান জুয়েল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, শাথিলা, দিন যাচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু পদ্মা সেতুর দৈর্ঘ্য বাড়ছে। একটা সময় ছিল যখন আমরা আপনাদের যখন পদ্মা সেতুর এই জাজিরা পাড় কিংবা মাওয়া পাড় থেকে পদ্মা সেতুর দৈর্ঘ্য দেখাতাম, সেটি খুব অল্প ছিল। হয়তো প্রথম দিকে যখন প্রথম স্পেনটি বসলো সেটি ছিল মাত্র 150 মিটার, কিন্তু আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে সেটি 300 মিটার হয়েছে, 450 মিটার হয়েছে। এরকম করতে করতে এখন কিন্তু দুই প্রান্ত মিলে 1650 মিটারে পদ্মা সেতু দৃশ্যমান হয়ে গেছে। তার মানে কাজের অগ্রগতি মুখে বলার কোনো দরকার নেই, সেটি কিন্তু কাজেই কিংবা নদীর বুকেই দৃশ্যমান হওয়ার মধ্য দিয়ে কিন্তু প্রমাণ হচ্ছে। এভাবে আসলে একটু একটু করে এই পদ্মা সেতুটা পুরোটা এগিয়ে যাবে এবং এক সময় হয়তো 6.15 কিলোমিটার পদ্মা সেতু হয়ে যাবে। তবে হয়ে যাওয়ার আগে এখন পর্যন্ত যেটুকু হয়েছে সেটুকু একটু আপনাদের দেখাই। সেটি হলো আজ এখানে সকালেই একাদশ স্পেনটি বসে গিয়েছে, অর্থাৎ একাদশ স্পেন বসে গিয়েছে এই মাওয়া প্রান্তের 33 এবং 34 নম্বর পিলারের উপর। এবং এরপর কিন্তু জাজিরায় আর কোনো পিলার নেই, আর কোনো পিলার নেই মানে পিলার হবে সেটি তৈরি করা হয়নি, এটি করতে আরও 3 মাসের বেশি সময় লাগবে। তাই আপাতত এই জাজিরা প্রান্তের কাজ বলতে হয় এক ধরনের স্থগিতাদেশই হবে। এখানে এখানে পিলার তৈরি করার কাজ চলবে, কিন্তু স্পেন বসানোর কোনো সুযোগ আপাতত নেই। সেক্ষেত্রে বিকল্প হিসাবে বাকি স্পেনগুলো বসবে মাওয়া প্রান্তে, কারণ মাওয়া প্রান্তে আপনি জানেন একসময় নকশা জটিলতা ছিল, সেই কারণে বেশ কিছু পিলারের কাজ বন্ধ ছিল। কিন্তু নকশা জটিলতার সমাধান যখন হয়েছে তখন কিন্তু একসঙ্গে একজোড়েই কিন্তু সবগুলো পিলারের কাজ শুরু হয়ে গেছে। আর এই যে একসঙ্গে কাজ শুরু হয়ে গেছে, একসঙ্গে কাজটি শেষও হয়ে গেছে, তাই আমরা একসঙ্গে কিন্তু এখন 7-8টির বেশি পিলার দৃশ্যমান দেখতে পাই মাওয়া প্রান্তে। এবং সেখানে স্পেন বসানোর প্রক্রিয়াটিও কিন্তু শুরু হয়ে গেছে চলতি মাসেই। এর আগের খবরটিতে বলছিলাম যে চলতি মাসের 10 তারিখে মাওয়া প্রান্তে প্রথম স্পেনটি বসেছিল, এবং এই যে প্রথম স্পেন বসে গিয়েছে তার পাশেই কিন্তু জাজিরার দিকে এগিয়ে, অর্থাৎ আগে বসেছিল 13-14 নম্বর পিলারে, এখন 14-15 নম্বর পিলার, 15-16 নম্বর পিলার, এরকম করে আস্তে আস্তে করে কিন্তু সবগুলো পিলারেই স্পেন বসে দেওয়া হবে। এবং এই যে স্পেনগুলো বসে দেওয়া হবে সে স্পেনগুলোও কিন্তু মাওয়ার ইয়ার্ডে প্রস্তুত করে ফেলা হয়েছে। এখন পর্যন্ত 10টির বেশি স্পেন ইয়ার্ডে মজুদ আছে, এবং যে পিলারের সঙ্গে সেই পিলারটির স্পেন বসাতে হয় তাই এই পিলারটির সঙ্গে এই পিলারটির স্পেনও আস্তে আস্তে করে বসে দেওয়া হবে। তার মানে বলা যায় যে পরবর্তী কর্মযজ্ঞের জন্য মাওয়া প্রান্তে আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপাতত এই ছিল এখানকার সবশেষ খবর। সাথীলা, পদ্মা সেতুর 11তম স্প্যান বসানো হয়েছে সেই খবর জানাতে আমাদের সাথে জাজিরা প্রান্ত থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসান জুয়েল। সময় সংবাদে আরও থাকছে, রমজান উপলক্ষে বাংলাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু, প্রথম দফায় মিলছে চাল ডাল চিনি তেল, খেজুর ছোলা পাওয়া যাবে রোজার 5 দিন আগে। বাংলাদেশ হাই কমিশনের নতুন চ্যান্সরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকাল 10টায় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ব্রুনাইয়ের রাজধানী কূটনৈতিক এলাকা জালান কেবানজেসানে এই ভবন স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে সফর সঙ্গী সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রুনাই 3 দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির সুলতান হাসান আল বালকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন, এতে 5টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া বাংলাদেশ ব্রুনাই বিজনেস ফোরাম আয়োজিত অনুষ্ঠান সহ বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সফর শেষে আজ রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাপি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে আজও মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সকালে শহরের এসসি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন হয়। প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ফকিরহাট উচ্চ বিদ্যালয়, এসসি উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। বক্তারা মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, পাশাপাশি শিক্ষাঙ্গনের সহিংসতা বন্ধের দাবি জানান তারা। তারা এই ঘটনার সাথে জড়িত ছিল এবং এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, তাদের সকলকে আইনের আয়ত্তে আইন উপযুক্ত শাস্তি এবং তাদের সকলের পাশে দাবি করছে। তার সাথে যেটা হয়েছে হয়তো সেটা অনেকের সাথেই হতে পারে, তার যে খুনি তাকে যারা খুন করেছে তাদের বিচার চাই আমরা। যারা রাফি আফুকে হত্যা করেছে, যারা খুনিদের সহযোগিতা করেছে তাদের প্রত্যেকের যেন শাস্তি হয়।
রমজান উপলক্ষে সারা দেশে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। প্রথম দফায় বিক্রি হচ্ছে তিনটি নিত্য প্রয়োজনীয় পণ্য, চা, ডাল, চিনি ও সয়াবিন তেল। টিসিবি কর্তৃপক্ষ জানায় এবছর প্রতি কেজি চিনি 47 টাকা, মসুর ডাল 44 টাকা এবং সয়াবিন তেল কেজি প্রতি 85 টাকায় বিক্রি হচ্ছে। রোজার শুরুর 5 দিন আগে ছোলা ও 2 দিন আগে খেজুর বিক্রি শুরু হবে। রমজানের শেষ দিন পর্যন্ত চলবে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি কার্যক্রম। ন্যায্য মূল্যে পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ। টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের খবর জানাতে এই মুহূর্তে খুলনায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, শাতিলা, সারা দেশের মতো খুলনাতে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। আজ সকাল থেকে খুলনার 5টি ট্রাক যোগে 15টি পয়েন্টে ডিলাররা এই পণ্যগুলো বিক্রি করছে। এখানে মসুরির ডাল, সয়াবিন তেল এবং চিনি, এই তিনটি পণ্য নিয়ে মূলত এই টিসিবির এই পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা জেলা পরিষদের সামনে যে ট্রাকটি রয়েছে, এখান থেকে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় পণ্য কিনছেন। এবং এখানে সয়াবিন তেল 85 টাকা, চিনি 47 টাকা এবং মসুর ডাল 44 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ বাজার থেকে 5 থেকে 10 টাকা ব্যবধানে কমে এখানে এই পণ্যগুলো বিক্রি চলছে। যেটি টিসিবি সূত্রে আমরা জানতে পেরেছি যে আজকে থেকে এই পণ্য বিক্রি রোজার শেষ দিন পর্যন্ত চলবে এবং বাজারকে নিয়ন্ত্রণ রাখতে, বাজারের পণ্য যাতে বৃদ্ধি না পায় সেই দিকটা খেয়াল রক্ষ রেখেই সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি ডিলাররা বলছেন যে শুধু তিনটি পণ্য নয়, আরও পণ্য বাড়ালে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে। তবে রোজার 2 দিন আগে থেকে ছোলা এবং খেজুর বিক্রির সিদ্ধান্ত নিয়েছে টিসিবি, সেই বিষয়টিও আমাদেরকে জানিয়েছেন টিসিবির সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন তারা। তো আমরা আরেকটি যে বিষয়টা উল্লেখ করে যেটি দেখেছি যে খুলনা জেলাতে 119 জন ডিলার তাদের এই টিসিবি পণ্য তারা বিক্রি করছে। এর থেকে কিন্তু খুলনায় 6-5 থেকে 7 লাখ মানুষ উপকৃত হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া খুলনা বিভাগের 10টি জেলার বাইরে আরও 4টি জেলা, মোট 14টি জেলা খুলনা আঞ্চলিক অফিস থেকে তারা পণ্য উত্তোলন করছে। তো এই ছিল আমার কাছে সাতিলা খুলনা থেকে টিসিবির পণ্য বিক্রির সর্বশেষ খবর। টঙ্গী তুরাগ তীরে আজ আবারও শুরু হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটি এর অভিযান। এই মুহূর্তে আবদুল্লাপুর সুইস গেট এলাকায় আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া। রবিন, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, শাতিরা, টঙ্গীর তোরাক তীরে আসলে যে আজকের মতন বিআইডব্লিউটি তাদের যে অভিযানটি পরিচালনা করছে সেটি আসলে হলো যে রাজধানীর চারপাশের যে নদীগুলো সেগুলোকে দখলমুক্ত করা এবং দূষণমুক্ত করার জন্য বিআইডব্লিউটি এর যে চলমান অভিযান রয়েছে তার 31তম কার্যদিবস। এবং এই কার্যদিবসে আসলে যে সকাল থেকে আমরা যেটি দেখছি যে টঙ্গীর পাশের যে টঙ্গী ব্রিজের পাশে যে তুরাগ নদীর তীরে বিভিন্ন ছোট বড় স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটি এবং তারা তাদের এই অভিযান আজকের অভিযান পরিচালনা করছে দুটি ভেকুনে। আমরা এই মুহূর্তে আছি যে টঙ্গী ব্রিজের ঠিক কাছেই একটি গার্মেন্টস বাইং হাউস এটি, এবং সেই গার্মেন্টস বাইং হাউসে বিআইডব্লিউটি এর ভেকু দিয়ে আসলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং এই বাইং হাউসটির কাজ মূলত যেটি হলো যে তারা গার্মেন্টসের যে যারা শিল্প পোশাক শিল্প তৈরি করেন এবং যারা ক্রয় করেন তাদের মধ্যে আসলে একটি যে সমন্বয় যোগসূত্র স্থাপন করার জন্য এই বাইং হাউসটি কাজ করে থাকে। তো বিআইডব্লিউটি এর কর্মকর্তারা যখন যে আশেপাশের বেশ কয়েকটি আবাসিক স্থাপনা উচ্ছেদ শেষে এই বাইং হাউসটির কাছে এসেছিলেন তখন আসলে এই প্রতিষ্ঠানটির যারা সংশ্লিষ্ট আছেন তারা তাদের বেশ আপত্তি জানিয়েছিলেন যে যেন যে উচ্ছেদ অভিযানে এই ভবনটি যেন উচ্ছেদ না করা হয়। কিন্তু সেই বাধা কিংবা সে আপত্তি না মেনেই কিন্তু বিআইডব্লিউটি এর কর্মকর্তারা তারা তাদের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। তারা যেটি বলছেন যে নদীর যে সীমানা পিলার রয়েছে তার মধ্যে আসলে অন্যান্য যে আশেপাশের যে আবাসিক স্থাপনাগুলো রয়েছে সেগুলোর মতন এই যে যে গার্মেন্টস বাইং হাউসটি সেটি আসলে পড়ে এবং সেই জন্য তারা এই এই গার্মেন্টস বাইং হাউসটি তারা উচ্ছেদ করছেন। এবং এর আগে আমরা যেটি দেখছি যে টঙ্গীর যে তুরাগ তীরের আসলে দুই পাশেই
যে বিআরডব্লিউটিএ তাদের দুটি ভেকো নিয়ে তারা তাদের যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন এবং বেশ কয়েকটি আবাসিক স্থাপনা তারা অভিযানে যেমন উচ্ছেদ করা হয়েছে। ঠিক অন্যদিকে বালুর গদি এখানে ছিল যে নদীর জায়গা দখল করে বালুর গদি গড়ে তোলা হয়েছিল, সে বালুর গদিও আসলে যে নিলামে তোলা হয়েছিল এবং যার ভিত্তিমূল্য ধরা হয়েছে যে 3,20,000 টাকা। তো এখনও পর্যন্ত বিআরডব্লিউটিএ কর্মকর্তারা তারা যেটি বলছেন যে নদীর জায়গাগুলোকে দখলমুক্ত করার জন্য এবং দর্শনমুক্ত করার জন্য তারা যেই অভিযান পরিচালনা করা হয়েছে সে অভিযান আজকে আসলে অব্যাহত থাকবে সারাদিনে এবং আজকের পরও তারা পুরোপুরি যে দখলমুক্ত না করা পর্যন্ত তাদের অভিযান পরিচালনা করা হবে এবং ঠিক একই সঙ্গে তাদের এই অভিযান যেন টেকসই হয় সেজন্য যে দখলমুক্ত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ওয়াকওয়ে নির্মাণ, বনায়ন সহ বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে বিআরডব্লিউটিএর। তো এই ছিল আসলে আমার কাছে রাজধানীর যে পাশের তুরাগ নদের উচ্ছেদ অভিযানের সবশেষ খবরাখবর। ফিচির স্টুডিওতে শাতিলা। বিআইডব্লিউটিএর অভিযান সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন টঙ্গীর তুরাগ তীর থেকে সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সময় সংবাদের ক্যামেরা স্টোরের কর্মী মোয়াজ্জেম হোসাইন। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কর্তব্যরত চিকিৎসক জানান মাথার পেছনের অংশে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন তিনি। স্বজনরা জানান গত রোববার দুপুরে সাভারের ব্যাংক কলোনি এলাকার প্রধান সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয় মোয়াজ্জেমকে। তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে গতকাল বিকেলে মোয়াজ্জেমকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, সেখানেই ভোরে তার মৃত্যু হয়। উড়োজাহাজ বিকল হয়ে পড়ে আছে ভিয়েতনামে, অথচ ভাড়া বাবদ প্রতি মাসে 10 কোটি টাকা গুনতে হচ্ছে বাংলাদেশ বিমানকে। আবার চুক্তি শর্ত পূরণ করতে না পারায় উড়োজাহাজ দুটি ফেরতও নিচ্ছে না মিশরীয় বিমান সংস্থা। ইজিপ্ট এয়ার থেকে উড়োজাহাজ লিজ নিয়ে এমনই বেকায়দায় পড়েছে বাংলাদেশ বিমান। এ অবস্থায় কূটনৈতিকভাবে বিষয়টি সুরাহার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্বর্ণপন্ন হয়েছে বিমান মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। 2014 সালে মিশরীয় বিমান সংস্থা ইজিপ্ট এয়ার থেকে বোয়িং 777ER মডেলের দুটি উড়োজাহাজ লিজ নেয় বাংলাদেশ বিমান। 5 বছরের ওই চুক্তির শর্ত ছিল যেভাবে উড়োজাহাজ নেওয়া হয়েছে ফেরত দিতে হবে সেই অবস্থায়। কিন্তু ইঞ্জিন সমস্যা সহ নানা কারিগরি জটিলতায় আয়ত দূরের কথা, বারবার বিকল হয়ে এখন বিমানের গলার কাটা উড়োজাহাজ দুটি। দফায় দফায় মেরামত ও রক্ষণাবেক্ষণে এরই মধ্যে ব্যয় হয়েছে 13 কোটি টাকা। আর গেল 1 বছর ধরে দুটি বিকল অবস্থায় পড়ে আছে ভিয়েতনামে, অথচ ওই উড়োজাহাজের যন্ত্রাংশ না পাওয়ায় মেরামত করিয়ে ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু চুক্তি মোতাবেক প্রতি মাসে ঠিকই ভাড়া গুনতে হচ্ছে 10 কোটি টাকা। এ বিষয়ে ইজিপ্ট এয়ারের সঙ্গে দেনদরবার করেও কোনো সুরাহা করতে পারেনি বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। এটা বিমানের জন্য একটা সত্যি একটা মারাত্মক সমস্যা। আমরা সরকারিভাবে উদ্যোগ নিয়েছি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা চিঠি লিখেছি, পররাষ্ট্র মন্ত্রণালয় ইজিপ্ট সরকারকে চিঠি লিখবে, সেখানে আমরা যাই নেগোসিয়েশন করবো দুটা বিমান এই যে সমস্যা কেন আমরা ফেরত দিতে পারছি না। বিমানের সাবেক কর্মকর্তারা বলছেন বছরের পর বছর ধরে চলছে বিমানের এমন স্বার্থবিরোধী উড়োজাহাজ ভাড়া নেওয়ার বাণিজ্য, যেগুলো ফেরত দিতে গিয়ে গচ্ছা দিতে হচ্ছে কোটি কোটি টাকা। তাই এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এসব অনিয়ম বন্ধ হবে না বলে মনে করেন তারা। যখনই যেই লিজ নেওয়া হয়েছে বিমানের এগেনস্টে গেছে, একটা ডিসিশন $7 মিলিয়ন ব্যয় করে এটাকে রিডেলিভার করা গেল না, $2.1 মিলিয়ন দেয়া হলো, তারপরে 3টা ইঞ্জিন দিয়ে দেওয়া হলো, তাই 3টা ইঞ্জিনের মধ্যে 2টো আবার ফেরি ফ্লাইটের খরচও বিমান বহন করলো, এই জিনিসগুলোতে বিমানের কী পরিমাণ লস হয়েছে তাহলে দেখতে হবে যে এই ভুল সিদ্ধান্তের জন্য কারা দায়ী। উড়োজাহাজ লিজ ও টিকিট বিক্রিতে অনিয়ম সহ বাংলাদেশ বিমানের বিভিন্ন দুর্নীতির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সচিব। প্রথমে আমরা দেখেছি বিমানের টিকিটিং সিস্টেম, সেখানে কিছু অস্বচ্ছ বিষয় রয়েছে, এখন আমরা এগুলো ফাইন্ড আউট করেছি। বিমানের লিজের বিষয়টা বিমান বোর্ড এবং আমরা সেটা একটা দেখভাল করছি, এরপরে আমরা কার্গো বিষয়টা আমরা দেখব সেখানে কোনো অনিয়ম বা দুর্নীতি আছে কিনা। গত অর্থ বছরেও 201 কোটি টাকা লোকসান দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীর মৎস্য ভবন মোড়ে বেপরোয়া বাসের সঙ্গে 3টি প্রাইভেট কারের চতুর্মুখী সংঘর্ষ, নিহত 2, আহত 2, দুমড়েমুচড়ে গেছে একটি রিকশাও। জাজিরা প্রান্তে বসল পদ্মা সেতুর 11তম স্প্যান, এখন একসঙ্গে দৃশ্যমান 1.5 কিলোমিটার বেশি, পরবর্তী স্প্যান বসবে বাওয়ায়।
ইজিপ্ট এয়ার থেকে উড়োজাহাজ লিজ নিয়ে বেকায়দায় বাংলাদেশ বিমান বিকল হয়ে ভিয়েতনামে পড়ে থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে ১০ কোটি টাকা। এবং আগুন নেভাতে চট্টগ্রামের ১০০র বেশি পয়েন্টে ২ শতাধিক ফায়ার হাইড্রেন্ট বসাবে ওয়াসা, বাড়তি বাজেট ছাড়াই চলমান প্রকল্পের মাধ্যমে চলছে কাজ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।